আসসালামু আলাইকুম আলহামতুল্ল টাকার অভাব অনেকেরই আছে বর্তমানে অনেক মানুষই অভাব অনুরম দারিদ্রতার মাঝে বসবাস করতেছেন এই মহামারীর কারণে কেউ বা চাকরিচ্যুত হয়েছেন কেউ বা ব্যবসার মাঝে লজ খেয়েছেন আবার কেউ বা অর্থনৈতিকভাবে অনেক সংকটের মধ্যে পড়ে গেছেন তো এই সংকট এই অভাব অনটন দারিদ্রতা যদি আপনি দূর করতে চান তবে অবশ্যই আপনাকে কোরআন হাদিসে যে সমস্ত দোয়া আছে তা পাঠ করতে হবে এবং আপনার নির্দিষ্ট পেশায় আপনাকে সর্বোচ্চ পরিশ্রম ব্যয় করতে হবে আপনি যদি আপনার পেশায় সর্বোচ্চ পরিশ্রম এবং কোরআন হাদিস যে সমস্ত দোয়া আছে সেই দোয়া পাঠ করতে পারেন তাহলে ধনী হওয়ার জন্য বা সম্পদশালী হওয়ার জন্য বা অভাব অনটন থেকে বাঁচার জন্য কোনো কিছুই আপনাকে কোনো দিন কোনো সময় বাধা দিতে পারবে না অবশ্যই আপনি সম্পদশালী হতে পারবেন অভাব অনটন থেকে বাঁচতে পারবেন তো দর্শক যে দোয়াটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অভাব থেকে বাঁচার জন্য শিক্ষা দিয়েছেন বা পাঠ করতে উপদেশ দিয়েছেন উৎসাহিত করেছেন সেই দোয়াটি সুরা মাইদার এক শত চোদ্দ নং আয়াতের মাঝে রয়েছে এবং সেই দোয়াটি হচ্ছে এরকম আল্লাহ অরব্বানা আংজিলা আলাইনা মা ইদতামিনা সামা ইতা কুনুলানা আইদাল্লে অবালিনা ওয়া আখিরিনা ও আতা মিংখ ওয়ার জোকোনা ও আংতা খইর জেকিম দর্শক এই ছোট্ট দোয়াটি। সুরা মাইদার একশো চৌদ্দ নং আয়াটটি যদি আপনি অবাব অডটন দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য পাঠ করতে পারেন আপনার যাবতীয় সমস্ত প্রকার অভাব অনটন দারিদ্রতা দূর হবে এবং জীবনের সচ্ছলতা সন্দেহ নাই দর্শক দোয়াটের অর্থ খুবই সুন্দর অর্থ হচ্ছে এরকম হে আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ তুমি আকাশ থেকে আমাদের জন্য খাবার ভর্তি খাঞ্জা অবতীর্ণ করো যেন তা আমাদের প্রথম অংশের জন্য আর আমাদের শেষ অংশের জন্য আনন্দ উৎসব হবে এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হয় তুমি আমাদেরকে রিজিক দান করো প্রকৃতপক্ষে তুমিই উত্তম রিজিক দাতা এই দেওয়াটি আপনি যে কোনো সময় পাঠ করতে পারবেন সকাল বা সন্ধ্যা বা মোনাজাত বা নামাজের পরে বা আগে এমন কোনো কথা নাই নামাজের মধ্যে নামাজের ভিতরে নামাজের বাহিরে আগে বা পরে মোনাজাতের মধ্যে যে কোনো সময় যে কোনো অবস্থায় পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনার জীবন থেকে অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে তবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে যে কোনো সময় দোয়াটি একবার পাঠ করতে আপনার যেন ধারাবাহিকতা থাকে আপনি যদি প্রতিদিন এই দোয়াটি কমপক্ষে একবার পাঠ করতে পারেন এবং আপনার নির্দিষ্ট পেশায় আপনি সর্বোচ্চ পরিশ্রম ব্যয় করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে সম্পদশালী হওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না অবশ্যই আপনি সমাজে একজন ধনবান ব্যক্তি হতে পারবেন অভাব অনটন থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অভাব অনটন থেকে বাঁচার জন্য আল্লাহ তালার শেখানো সুরা মায়দার একশত চোদ্দ নং আয়াতটি পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লা